শুভ সন্ধ্যা প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলাশেষে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং বরাবরের মতোই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি প্রিয় দর্শক আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মোকাররম হোসেন চলে যাচ্ছি তার কাছে কেমন আছেন স্যার খুব ভালো এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে আপনি আমাদের সেটে এসেছেন এত ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ এই পরিপ্রেক্ষিতে বলবো আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য এসএটিভি কে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ জি অনেক ধন্যবাদ প্রফেশনাল এতটা বছর পার হয়ে গেছে 40টা বছর হয়ে গেছে এমনটা বলতে পারি এই মুহূর্তের ভাবনাগুলো কি কাজ করছে আপনার মধ্যে এই প্রোগ্রামের নামটা হচ্ছে বেলাশেষে আমার মনে হয় ইংরেজিতে বলে এট দি এন্ড অফ দি ডে জি বোধহয় সেখান থেকে আসছে কিন্তু এট দি এন্ড অফ দি ডে কিন্তু বেলাশেষ বোঝায় না আমাদের ওখানে আমি বলি যে দিনের শেষে যেহেতু একটা ব্যক্তি কেন্দ্রিক সমাজ সেখানে চিন্তা করা হয় এট দি এন্ড অফ দি ডে আমি কী কী করতে পেরেছি কেন দি বিগিনিং অফ দি ডে আমার কতগুলো চিন্তা ধারণা যা আমি কী কী করব এভাবে শিক্ষা দেওয়া হয় ওখানে আমরা ছাত্রদের বলি যে অ্যাট দি এন্ড অফ দি ডে তুমি কী করলে ইউ হ্যাভ টু টেক অ্যান এস্টিমেট একটা হিসাব নেবে তো আজকে এই করার কথা ছিল শেষ করতে পারলাম কি না সেই কনটেক্সটে আমি রাজি আছি এন্ড অফ দি ডে আমি বেলার শেষে আসিনি এখনো আশা করি যদি হায়াত থাকে আরও আবার আসবো সুতরাং চিন্তা হচ্ছে মানুষ মন মানসিকতাটা হচ্ছে একটা ঐতিহাসিক কারণে গড়ে ওঠে ইতিহাসের সাথে অসম্ভবভাবে জড়িত যদিও আমরা মনে করতে পারি না বিশেষ করে অল্প বয়সে পিছনে তাকাবার কথা মনে হয় না কিন্তু অতীতের উপরেই নির্ভর করে বর্তমানে উপস্থিত তা আমার এখানেও দেশ ছাড়ার আগে আমি রাজশাহীতে শিক্ষকতা করতাম তারপরে আমেরিকায় যাওয়ার পরে পিএইচডি করার পরে আমি রিসার্চে ছিলাম ড্রাগ রিসার্চ পাঁচ বছরের জন্য তারপরে মনে হলো যে আমাকে শিক্ষকতা করতে হবে আচ্ছা এ না হলে আমি শান্তি পাবো না তো এখন ম্যানহাটনে আমি থাকি নিউ জার্সিতে থাকি ম্যানহাটনে কাজ করি ড্রাগ রিসার্চ এবং ফেডারেল ফান্ডেড প্রচুর মানে বেতনের দিক থেকে খুবই ভালো তখন হঠাৎ মিসিসিপি একটা স্টেট ইউনিভার্সিটি থেকে আমার অফার আসলো আচ্ছা তারা কিভাবে নাম জেনেছে জানি না তখন ও মিসিসিপির ইকোনমি আর নিউ ইয়র্কের ইকোনমি বেতন তো অনেক পার্থক্য তা আমার এক আমেরিকান বন্ধু আছে সে তার সাথে কথা বললাম ও আমারে বললো যে হুসাইন টেক ইট বলি ওয়াই বলি ইফ ইউ ডোন্ট বিকাম টিচার ইউ উইল ডাই আনহ্যাপি মানে বাংলায় যেটা বলে তুই যদি মাস্টার না হতে পারিস তুই অশান্তিতে মারা যাবি তা সেই জন্য আমি শিক্ষকতা আবার ফেরত গেলাম তাও তো প্রায় 25 বছর হয়ে গেছে সুতরাং শিক্ষকতার শেষে আমি কতটা ভ্যালু অ্যাড করতে পেরেছি ছাত্র আসে আমি যদি একটা ফার্স্ট ক্লাস ছাত্র আসলো আমার হাত থেকে সেকেন্ড ক্লাস পেয়ে বের হয়ে গেল তাহলে তো আই ডিডন্ট অ্যাড এনি ভ্যালু তাই না তা আমার কনটেক্সটটা এটা হচ্ছে যে একটা ছাত্র আসলো যে স্টেজে আসলো তাকে আমি কতটা ভ্যালু অ্যাড করতে পারলাম সেটাই আমার সার্থকতা এখন সেটা ছাত্র বাংলাদেশেই পড়াই পৃথিবীর যে কোনো অঞ্চলেই পড়াই আমি যদি একটা বহু আগে যেটা আমাদের বলা হতো শিক্ষকদের মানুষ গড়ার কারিগর আমি সেটা মনে করি না আচ্ছা আমি অত নিজেকে ওইভাবে চিন্তা করি না আমি চিন্তা করি যে মানুষ গড়ার ব্যাপারে কিছুটা সাহায্য করতে যদি পারি আমি এই বিশ্বে মানবতার খাতিরে সেটাই আমার সার্থকতা এবং সোশিওলজি এবং ক্রিমিনাল জাস্টিস এই দুটো ব্যাপার ওতপ্রোতভাবে জড়িত এবং সে ব্যাপারে আপনি ক্লাস নিচ্ছেন জ্ঞান দিচ্ছেন এবং গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটদের ক্লাস নিচ্ছেন অনেকগুলো বিষয়বস্তু আছে যেটা আমি যতটুকু জানি সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি ক্রিমিনাল জাস্টিস এক সোশ্যালজি থেকে ইট ইভলভ সোশ্যালজি থেকে ডিভিয়েন্ট বলে একটা সোশ্যালজির একটা সাবজেক্ট আছে যে ডেভিন মানে যে নিয়মের বাইরে চলাফেরা করে নিয়মের বাইরে কিন্তু মহাত্মা গান্ধীও চলাফেরা করেছে আমাদের বঙ্গবন্ধু চলাফেরা করতে হয়েছে কারণ সেই সময় নিয়মটা ছিল বেনিয়ম তাই না কিন্তু সেইটা না
আরেকটা হচ্ছে যে যেটা সমাজের ক্ষতি করে জি, সেটা তো নন, তারা ছিলেন নন কনফর্মিস্ট, তারা কনফর্ম করেন নেই, কারণ হচ্ছে তারা প্রতিবাদ করেছেন নতুন সমাজের জন্য, কিন্তু যা অপরাধ করে সে কিন্তু নতুন সমাজের কথা চিন্তা করে, সে নিজের স্বার্থে নিয়মটাকে ভাঙছে। সুতরাং ক্রিমিনোলজি সেটা কেন হচ্ছে এটা জানতে হবে, এটা জানার জন্যই হচ্ছে ক্রিমিনোলজি। আর ক্রিমিনাল জাস্টিস হচ্ছে যে অলরেডি অনেকে ক্রাইম করে ফেলেছে, কি করা যাবে এখন, এদেরকে তো আর সমাজ থেকে মানে ডেথ পেনাল্টি দিয়ে সবকে মেনে ফেলা যাবে না, এটা সেটাও ন্যায়সঙ্গত না। যদিও মানে ইংল্যান্ডে একসময় 200 অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো, এরকম সময়ও গেছে আমাদের পৃথিবীতে, আমরা এখন মানে সেই সেই দৃষ্টিভঙ্গিতে আমরা অনেক ভালো আছি এবং আরও ভালো হতে হবে। তা সেই কারণে অপরাধ কেন করছে, তারপরে হচ্ছে যারা অপরাধ করে ফেলেছে তাদেরকে কি করা হবে, তাদেরকে রিফর্ম করতে হবে। সেই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলা হয় ডিপার্টমেন্ট অফ কারেকশনস, এটাকে বলা হয় না প্রিজন সিস্টেম। ডিপার্টমেন্ট অফ কারেকশনের ভিতরে যে পারপাস হচ্ছে মানুষটাকে সংশোধন করতে হবে। আচ্ছা, এবং এই ব্যাপারে আমার আরো কিছু প্রশ্ন আছে, আরো কিছু জানবার আছে, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডক্টর মোকাররম হোসেন, চলে যাচ্ছি তার কাছে। জি, যাবার আগে শুনছিলাম, এবং এই বিষয়বস্তুগুলো নিয়ে প্রতি বছর আপনি বাংলাদেশে এসে সেমিনার করার সেমিনারে অংশগ্রহণ করেন, এবং সামনে কিন্তু একটি সেমিনার পেতে যাচ্ছি আমরা অগস্টের চার তারিখে, এবং সেই বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রাইম এবং পানিশমেন্ট রিলেটেড যে ব্যাপারগুলো, আমি একটু সেমিনার সম্পর্কে ছোট্ট করে জানতে চাচ্ছি। যে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট যেটা সেমিনারটা হচ্ছে আগামী 4 তারিখে হবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারাও আমাদের সহযোগিতা করছে। আচ্ছা, তো সেখানে ছাত্ররা কিছু পেপার দেবে, তারপরে আরও শিক্ষক আছে, তারাও তাদের বক্তব্য রাখবে, এবং সেখানে ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন উনিও থাকবেন, কারণ হচ্ছে যে প্রিজন রিলেটেড, তো উনিও জানতে চাচ্ছেন যে আমরা মানে একাডেমিশিয়ানরা কীভাবে এটাকে দেখছে। তো আশা করি এইভাবে একটা আলোচনার সূত্রপাত আমরা করতে পারি, যাতে করে ভবিষ্যতে অপরাধকে বিজ্ঞান ভিত্তিক ভাবে গবেষণা করা যায়, এবং গবেষণা করলে অবশ্যই পৃথিবীতে যেমন মানুষ অনেক সমস্যার সমাধান করে ফেলেছে, অবশ্যই আমাদের জীবন 2000 বছর আগের তুলনায় যদি আমরা অতীতটা দেখি, তাহলে আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের কত কিছু দিয়েছে, এর সাথে ফিলসফি তো আছেই, দ্য মডার্ন ওয়ে অফ লাইফ। অ্যান্ড সেই কারণেই আমার আশা যে এই আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানের একটা জায়গা বের করা, খুঁজে বের করা। আপনি বলছিলেন যে অপরাধের ধরনটা বদলেছে, এবং বিশ্বজুড়ে প্রতিনিয়ত অপরাধের ধরন বদলাচ্ছে, এবং সেটার সাথে হিউম্যান সাইকোলজি বা হিউম্যান যে নেচার সেটা বদলে যাচ্ছে, যে এখন কতটা নিষ্ঠুরভাবে মানুষ এই কাজগুলো করছে, যেটা আমরা পত্রিকা খুলে প্রতিদিনই দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি জানতে চাই, আপনার কাছে কি মনে হয় যে এতটা অবনতি কেন মানুষের মন মানসিকতার? মানুষের ভিতরে দুটো প্রবৃত্তি সবসময় কাজ করে আসছে, আমরা যেটাকে বলি উইল পাওয়ার, একটা গুড উইল যেরকম আছে সেরকম একটা ব্যাড উইলও আছে মানুষের ভিতরে থাকে, যে কোনো কারণেই হোক, হয়তো বা আমরা প্রাণী সে কারণেই হয়তো এটা আছে। এটাকেই কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এটাই হচ্ছে সভ্যতার উদ্দেশ্য, বিশেষ করে আধুনিক সভ্যতা 15 শতক থেকে যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি, মডার্ন সিভিলাইজেশনের ফিলসফিক্যাল অ্যারিস্টটল প্লেটো তো ক্লাসিক্যাল পিরিয়ডে গেল, হবস, লক, রুশো পরবর্তী সময়ে, এই তাদের সবসময় চিন্তা হচ্ছে যে ফ্রি উইল, আমার একটা ফ্রি উইল আছে, এই ফ্রি উইলটা যাতে ভালোভাবে কাজে লাগানো যায়। আচ্ছা, হ্যাঁ, এখন এই ফ্রি উইলে আমি একজনকে ক্ষতিও করতে পারি,
একজনকে ভালো ভালো করতে পারি জি এখানে হচ্ছে শিক্ষা শিক্ষাটা এখানে আমাদের শিক্ষা শুধু মানে প্রাতিষ্ঠানিক না না স্কুলে যে শিক্ষা পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা সামাজিক যে বন্ধু বান্ধব সবাই সবার থেকে শিখতে পারে মূল্যবোধের ব্যাপারগুলো আছে যেমন 10টা বন্ধুর ভিতরে এক 10টাই কিন্তু সবসময় একরকম হয় না জি ষড়যন্ত্র কথা চিন্তা করে না একজন করে জি এবং বাকি 10জনকে সে উদ্বুদ্ধ কনভিন্স করতে পারে সেই কারণে একটা ঘটনা ঘটে এবং পরে মনে করে why did I do that হ্যাঁ এখন আমাদেরকে উল্টো হতে হবে আমাদের যে ওই যে একজনের উপরে আমাদের প্রভাবটা বেশিরভাগ মানুষই ভালো একজন দুজনের মধ্যে হঠাৎ করে একটা চিন্তার উদ্রেক হয় যেমন যে কয়েকদিন আগে যে বাসের ঘটনাটা যে এটা অমানসিক চিন্তা করতে অসুবিধা হয় তার ভিতরে তো হলো জি হয়েছে এর আগে রাজন বলে একটা ছেলেকে পিটিয়ে এবং সেটাকে ভিডিও টেপ করা হলো এই যে এইগুলো হচ্ছে আমরা বলি নন স্টেট অ্যাক্টর আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ব্যক্তি ইজ অ্যান অ্যাক্টর হি ক্যান ডিসাইড সে জিজ্ঞেস চিন্তা করতে পারে কোনটা ভালো কোনটা মন্দ সেই কিন্তু কিন্তু আছে জি সেই চিন্তার ক্ষমতা আছে আছে জি কিন্তু সেই ক্ষমতাটা কিভাবে ভালো ক্ষমতাটাকে বাড়ানো যেতে পারে এখন এই তিনজন ওখানে তারে ধরে যে কোনো ঘটনার কারণে ফেলে দিল প্রথম কারণ হচ্ছে আমাদের আইন আছে সুতরাং তারা মনে করলো যে আমি তো মার্ডার করে ফেলেছি সুতরাং আমার শাস্তি হবে আচ্ছা দ্যাট শোজ ওয়ান থিং যে ল এনফোর্সমেন্ট যে একটা থ্রেট ডেটারেন্ট সেটা আছে মানে আমরা বলি যে বাংলায় কি বলা যাবে মানে ডেটারেন্ট মানে আইন থাকলে মানুষ সাহস করবে না জি ঠিক কিন্তু তাই আইন আছে পুলিশ কাজ করে কোর্ট কাজ করে যতই আমরা বলি বা আমরা পেপারে দেখি ঘটনা যে ব্যর্থতার কিন্তু সামগ্রিকভাবে কাজ হচ্ছে দেখে এই তিনজন চিন্তা করেছে না না এটা যদি গায়েব না করতে পারি তাহলে ধরা পড়বো ধরা পড়লে আমি ফাঁসি হবে অথবা জেল হয়ে যাবে এই চিন্তাটা তাদের ভিতরে কাজ করেছে তার অর্থ একটা আমি বলতে চাচ্ছি যে অবশ্যই ল এনফোর্সমেন্ট যেটা আমাদের দেশের বর্তমান আছে সব দেশের মতো তারাও ক্রিয়াশীল কাজ করছে হ্যাঁ তাদের ভিতরে সব মানুষের ভিতরে দুর্বলতা আছে সিস্টেমের ভিতরে দুর্বলতা আছে সেটা হয়তো পত্রিকা আমরা ওটা বেশিভাবে তুলে ধরি তুলে ধরার অন্যায়ও না কারণ যাতে করে কেন থাকবে আমরা চাচ্ছি পারফেক্ট সোসাইটি আমরা একেবারে নির্ভেজাল একটা সমাজ চাই সবাই চাই সত্যি তাই সবাই চাই পত্রিকার দায়িত্ব হচ্ছে একটা ঘটনা ঘটে গেল আমরা আবার মনে করি এটাকে এত বড় করা হচ্ছে এটাকে বড় করা হচ্ছে না এটা দেওয়া হচ্ছে লোকে জানার জন্য অতটুকু যাতে না হয় কথা বলতে বলতে আসলে বিরতির সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নিয়ে আমি এই বিষয় থেকে সরে যাই একটু পুরানো দিনের কথা শুনতে চাই আপনার অনুমতি নিয়ে বিরতি নিয়ে আসবো প্রিয় দর্শক বিরতিতে চলে যাচ্ছি ফিরে আসছি একটু পরেই আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলাশেষের আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আছেন ডক্টর মোকাররম হোসেন চলে যাচ্ছি তার কাছে বিরতির আগে বলছিলাম যে এই বিষয়বস্তুগুলো থেকে একটু সরে আমি পুরনো দিনে ফিরে যেতে চাই এবং সেই সময়ে আমি 72 এর কথা বলছি সেই সময় আপনি বিটিভিতে টিভি শো হোস্ট করতেন এবং আপনি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন সেলিমাল দিনের সাথে আপনার নাম চলে আসে সবসময় সেই কথা থেকে আমি সেই অনুভূতির কথাগুলো একটু জানতে চাচ্ছি সেই সময়টা কেমন ছিল হ্যাঁ সেলিমাল দিন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু তারপরে সালাউদ্দিন জাকি শফিকুর রহমান আফজাল আফজালের সাথে আমার বেশি ডিরেক্টলি কাজ হয়নি পরে একদিন ঢাকা থিয়েটারের প্রথম ব্যয়ে মঞ্চে যে নাটকটা হয় সংবাদ কার্টুন তা আমি তখন মানে 71 ওপার থেকে ফেরত এসেছি ফেরত এসে ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্স কমিশনে চাকরি করি বা টেলিভিশনে প্রোগ্রাম করছি তো শরীফ মেয়ে বসি শরীফ মেয়ে আড্ডা মারি তা লোক অনেক কবিরাই তখন আমার তাদের সাথে কথাবার্তা হয় সেই সময় একদিন বাচ্চা এসে বললো যে মোকরম ভাই এই নাটক হবে না আমি কেন হবে না তোমার তো ভালোই আসছো সব বলে না আপনার আসতে হবে আমি আমার আসতে হবে মানে বলে আপনার আসতে হবে আপনার এটা নিতে হবে তা নইলে নাটক হবে না যাই হোক নাটকটা হলো তো আমার চেষ্টা আমি করেছি কারণ আমার বাবাও নাটক করেছেন আমার ভাইরাও নাটক করেছেন আমার বাবা বাংলাদেশের তৃতীয়
আকাশের মাটিতে সেখানে তার ভূমিকা ছিল। তো সেই কারণে নাটক করলাম, সব কিছু করার চেষ্টা করেছি, কিন্তু তখনকার দিনে কেরিয়ার বলে একটা কি জীবনে, কারণ এগুলো তো তোমার পেশাদারি হয়নি, এগুলো হচ্ছে শৌখিন, শৌখিন ভাবে তো সংসার চলবে না। সুতরাং মাথায় আছে যে শৌখিন থাকতে হবে, এটা ব্যালেন্স করা যায় কি না। হ্যাঁ, ঢাকা টেলিভিশনে সিরিজ করেছি কোয়ার্টারলি তিনটা চারটা, তখন ছোট্ট একটা স্টুডিও ডিআইটি বিল্ডিংয়ে লাইফ হতো। আলাউদ্দিন বলে এক ভদ্রলোক ছিলেন ক্যামেরাম্যান, তারা এসে কিউ দিত, আঙুল দিয়ে কিউ দিচ্ছে, রেডি অন কথা। কথা যেহেতু কবিতা খুব পড়তাম আমি সবসময় ছোটকাল থেকে, বাংলা সাহিত্য যথেষ্ট পড়াশোনা মানে নিজের চেষ্টায়, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারপরে মেঘদূত, মাইকেল মধুসূদন। তো সেই কারণে শব্দ চয়ন ছিল আমার সেই সময়, আমার মনে হয় খুব ভালো শব্দ চয়ন করতে পারতাম মনে হয়, কারণ আমি তো রেকর্ড নাই, ওই রেকর্ড আমি চেয়েছিলাম, রেকর্ড নাই মনে হয়। এই কারণ হচ্ছে যেখানে বেরিয়ে যেতাম বয়স্ক লোক, অল্প বয়সের লোক সবাই এসে বলতে কালকে প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, আপনি খুব ভালো কথা বলছেন। সেই কারণে আমি বলি যে হয়তো সেই কারণেই কথার বাচন ভঙ্গিটা হয়তো ভালো ছিল, শব্দ চয়নগুলো ভালো ছিল। কারণ হচ্ছে যে মানুষের কাছে পৌঁছতে হবে। বহুদিন আগে রাজ্জাক সাহেব যে জাতীয় প্রফেসর, আমি একটা বই লিখেছিলাম সমাজ ও সমাজ, তখন উনি বললেন যে মকরম কেন লেখো? আমি লিখি, আমার আমি তো কবি না, আমি সাহিত্যিক না, আমার মনে হচ্ছে এই জ্ঞানগুলো আমি যা অর্জন করলাম সাধারণভাবে জানানোর জন্য, বাংলায় সাধারণভাবে সাধারণ লোকের জন্য করে দিতে পারলে ভালো। তখন উনি বললেন যে শোনো, দিঘির কাছে যাও, একটা পাথর নাও, একটা নুড়ি নিয়ে ছুঁড়ে মারো, তারপরে কি হয়, রিপল হয়। তুমি যখন কথা বলবে বা লিখবে প্রত্যেকটা শব্দ ওইভাবে চয়ন করবে যাতে একটা শব্দের আন্দোলন মানে ঢেউ আর একটা শব্দে পৌঁছায়, এইভাবে যদি লিখতে পারো সবচেয়ে ভালো হবে। এবং সেই কথা সবসময় আমি আমার মাথায় আছে, চেষ্টা করি, কিন্তু আমি তো কবি সাহিত্যিক না, আমি হচ্ছে সাধারণভাবে লেখার চেষ্টা করি যে যেটা জানলাম সেটার কোনো ইম্প্যাক্ট করতে পারি কিনা সমাজের উপরে, সেটাই আমার মনে হয় আমার একমাত্র চেষ্টা। চমৎকার, অনেকটা সময় পার হয়ে গেছে যেটা বলছিলাম, এবং থিয়েটারে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আপনি প্রতি বছর দেশে এসে আপনার থিয়েটারের সাথে সংযুক্ত হওয়া হয় কোনো না কোনোভাবে, আপনার ভাবনাটা কি, পরিবর্তনগুলো আপনার চোখে কিভাবে ধরা পড়ে? বলতে এক কথায় বলতে হবে দারুণ। আচ্ছা, কারণ আমাদের সীমাবদ্ধতা যে সময় ছিল, তখন একজনই মেকআপ ম্যান ছিল, নামটা ভুলে গেলাম, আর একজনই মধু ছিল, যেখানে যায় সে আবার মেকআপ করতে যেয়ে বললো যে এই তোর বাপর তো আমি করছি, সেই রকম মানে ঢাকা শহরে। তো এখন যে মানে ফ্রি অপরচুনিটি এবং ওপেন মার্কেট, এখন একটা ওপেন মার্কেটে যে বেনিফিটটা সেটা দেখা যাচ্ছে থিয়েটারে, সাহিত্যে, টেলিভিশনে, সব জায়গায়। এই ফ্রি মার্কেটের জন্য, ফ্রি ওপেন যে কালচারটা যে ওপেন হয়েছে, মানে আগে তো একটা টিভি স্টেশন, একটা টিভি স্টেশন, ওখানে আমাকে যদি সপ্তাহের পর সপ্তাহ দেখে অটোমেটিক্যালি আমার চেহারাটা সবাই দেখে। হ্যাঁ, সেই জন্য যেখানে যেতাম ভিড় হতো, কিন্তু সেটা তো কম্পিটিশন না, আমি তো আরেকজনের সাথে প্রতিযোগিতা আসিনি, সুতরাং আমি জানি না যে আমারটাই সবচেয়ে ভালো না এটা মোটামুটি। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার বলেছেন। আসলে এক বেলা শেষেতে আপনার সাথে বসে কথা বলে শেষ হবে না, কারণ এত কিছু জানবার ছিল, আমি প্রথম থেকেই বললাম, কিন্তু সময়ে বাধা পড়ে গেছি। মনে হচ্ছে আবারও কোনো একদিন আপনার সাথে বসে আরও অনেক কিছু জানবো, বেলা শেষেতে বসে আমরা আপনার অভিজ্ঞতার কথাগুলো শুনবো। আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্যে। আপনাকেও ধন্যবাদ, এসএটিভিকেও ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। জি, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে, নতুন আরেকটি পর্বে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং এসএটিভির পর্দায় চোখ রাখবেন।